আল্লাহ, এগুলো তো ধরাই যাচ্ছে না, এত ভার। দেখেন তো, এগুলো দেখাবো না আমি, এত সুন্দর একটা শাড়ি পরে আছি সেটা দেখাবো। দেখেন কি সুন্দর সুন্দর আপনাদের সেই লখনৌ ড্রেস। হ্যাঁ, এগুলো কিন্তু একদম নাই মাত্র কোয়ান্টিটি। যারাই আসবেন, শুধুমাত্র এত রিকোয়েস্ট করেছে সবাই যে আপু প্লিজ ইন্ডিয়ান এই লখনৌ ড্রেস গুলো আমাদেরকে অনলাইনে দেন। কিছু সংখ্যক দিয়েছি, সবাই লাভ লাইক দিয়ে দিতে হবে অনেক। আসি বই হাতটা একটু উপরে উঠা, তোমার দুইটা হাতে এক হয়ে গেছে। দেখেন খালি কালার, এই কালারটা দিতে পারিনি। হ্যাঁ, আচ্ছা সরাই ফেলো তো আজকে এসে। হ্যাঁ, সরো সরো সরো, সময় না, আছে তাড়াতাড়ি করতে হবে। আজকে এসে অনেকগুলো লাভ লাইক চাই এই ড্রেস, ড্রেসের জন্য হলেও আজকে ভিডিওতে অনেকগুলো লাভ লাইক বাধ্যতামূলক। হ্যাঁ, দেখেন আমার অনেক আগের একটা শাড়ি, ঈদের আগে দেখি আমাদের কাছে যত শাড়ি আছে, যেহেতু আমার আগের শাড়ির পেজ ছিল, সব কিছু দিয়ে দিব। এই শাড়িটা আমার এত পছন্দ। হ্যাঁ, মানে আপনারা সবসময় দেখেন না আমি বলি, শাড়ির ঈদার সুন্দর হইতে হবে ব্লাউজ, আর না হলে শাড়ির আঁচল। আর আমার এই ধরনের শাড়ি খুব ভালো লাগে, এটার ফ্যাব্রিকও জানি কি আল্লাহ আমি জানি না কিছুই। তো কারা কারা আছেন একটু জয়েন করেন। হ্যাঁ, জয়েন করে আপুকে জানান যে ঠিকঠাক মতো দেখা যাচ্ছে না কিনা, এবং এটার যে কি চমৎকার ফ্যাব্রিক, ও মাই গড, মানে অসাধারণ। এবং আমার ডিজাইন তো আপনারা জানেনই চমৎকার হবে, যেই একটাই দেই সেটাই চমৎকার হতে হবে। এখন আমরা সবাই আগে একটু আসে, একটু তাড়াতাড়ি আজকে, আজকে মনে হয় মিলাদ না বাইরে, আসরের পরে না কখন জানো কিছু। আচ্ছা আমাদের এখানে না আজকে মিলাদ আছে, আমার আমার মানে আমি পারি না, আমি 15 মিনিটে লাইভটা শেষ করি, এক এক করে আমি দেখানো শুরু করি। আজকে যারা আসবেন আমি একটু শুরুতে বলে দিই কি কি গেম দিব, কি গেম দিব। হ্যাঁ দাও তো, আচ্ছা এই ড্রেস গুলো উঠাও, ওগুলা নিতে অনেক কষ্ট। আচ্ছা এগুলার তো আমার তো বানাইতে হয়েছে আপনাদের জন্য, একটু বলে দেই যারা এই ড্রেস গুলো নিবেন। হ্যাঁ, ইন্ডিয়ান লখনৌর এই ড্রেস আমি খালি ধরবো আপু, হাত থেকে ফেলবো, কারণ আমাদের এখানে আজকে একটু মিলাদ আছে আপু। সো আমি ওইটা শুরু হয়ে গেলে এখানে আসলে কথাই বলতে পারবো না মাইকিং এর আওয়াজে। তো আমি একটু বলে দিই, যে যে কালারটা নিবেন ইদার উত্তরা শোরুম থেকে নিয়ে নিন, যদি শোরুমে কালার না পান এখানে ওয়েবসাইটে অর্ডার দিবেন, তাইলে আপনি আপনার মন মতো ইন্ডিয়ান এটার কালারটা পাবেন, আর না হলে পাবেন না, কোন রিস্টক না কিচ্ছু না। যে অর্ডার দিবেন দুই দিনের হাতে এগুলো তো আসে না। হ্যাঁ, এবং চমৎকার একটা প্রোডাক্ট। আচ্ছা এখন এটা তো গেল, রাখো রাখো রাখো, কেন রে বাবা আমি লাইভের সময় কেন ফোন দেয় এই লোকটা, আমার প্রত্যেকটা দিন আমার লাইভের টাইম আমার বিরক্ত করে। দাঁড়া না পুরো একটা মিনিট, আর আমাদের শাড়িটা নাও তো একটা একটু। আচ্ছা হ্যাঁ, এটা একটু নিয়ে একটা মিনিট তুমি দেখো, আমি খালি গ্রুপে একটা শেয়ার করে আসি। আজকে আপনারা লাভ লাইক দিতে হবে, আজকে লাভ লাইক না দিলে আমি আপনাদের সাথে যুদ্ধ লাগিয়ে দিব, আমি কিন্তু একদম যুদ্ধ লাগিয়ে দিব। আজকে যদি আপনারা দেখেছি আমাকে লাভ লাইক দেননি। আচ্ছা এখন আমার শাড়িটা কেমন সেটা বলেন, এটার যে কি ফ্যাব্রিক, হাই হাই, এটা কিন্তু নর্মাল কোনো হাফ সিল্কের শাড়ি না, চমৎকার একটা শাড়ি। এরকম ব্লাউজ টাউজ সহই পাবেন অনেক রিজনেবল প্রাইসে। হ্যাঁ মানে এটা ধরে মানে আপনি বলবেন যে আপু হাই হাই, এই শাড়ি তুমি এতদিন কেন তোমার কাছে রেখে দিয়েছিল, এত সুন্দর জিনিস কি কারণে তোমার কাছে রেখে দিয়েছিল। আমার কাছে দুটা আছে, আর একটা মনে হয় না ঈদের আগে দিতে পারবো, মানে আমার এগুলো অনেক আগের, আমাদের কাছে যে কত শাড়ির ভান্ডার আছে, তাও যে আমার পেজ ছিল এগুলো দেখানো হয় না, সো এক এক করে দেখিয়ে দিচ্ছি। শাড়িটা খুব সুন্দর, শাড়ি কেমন, হ্যাঁ আমার কাছে বলেন। আর এই লখনৌ ড্রেস থেকে কিন্তু একটা আপুকে 300 টাকায় আমি আমার মেক করা একটা লখনৌ দিয়ে দিব। হ্যাঁ আমি এখন শুরু করে দিই আপু, আজকে আর সময় নেওয়ার, হ্যাঁ উঠাও উঠাও এখন শুরু করে দিব আপু। আজকে আর আমি না স্লো লাইফ করতে পারছি না, আমি স্টার্ট করে দিলাম যেহেতু মিলাদ শুরু হবে একটু পরে। সো আচ্ছা যারা আপুর সাথে ভিডিওতে আছেন, আপুকে আজকে কেমন লাগছে শাড়িতে শুধু লিখে দেন, ঠিক আছে? আমাকে আজকে একটু দেন, আজকে আমি একটু পাম্পটি নেই, কেমন লাগছে আমাকে আজকে শাড়িতে, বা আমাকে কমপ্লিমেন্ট দিতে হবে না, আপনাদের শাড়িটা ভালো লাগলো নাকি না কমেন্ট করে জানাবেন। শাড়ির মাধ্যমে কোনো একটা আপু 300 টাকাতে লখনৌ আমার মেক করা একটা ড্রেস গিফট পেয়ে যাবেন। হ্যাঁ 300 টাকা বিল হবে আমার মেক করা, আমারটার বডি আছে 48 ইঞ্চি, না না কি বলি ছিছি, হাই হাই 38 ইঞ্চেস, 48 ইঞ্চি আমি ডাবল বানাই দিছি, বডি আছে 38 ইঞ্চেস, আপনারা আরো লুজ করতে পারবেন, মানে আমার গুলো লুজ করেই বানায়। হ্যাঁ ওকে, আমরা এখন একটা একটা করে জাস্ট এক ঝলক দেখে নিই, আর শাড়িটা তো আপু আপনারা দেখতেই পাচ্ছেন। হ্যাঁ এবার রেখে দাও, রেখে একটা একটা করে দেয়া শুরু করো, শাড়ি তো আপনারা দেখতেই পাচ্ছেন, শুধু আমি কোথায় আঁচলে কি করা, ব্লাউজটা কোথায় সেটা দেখিয়ে প্রাইসটা বলে দিব। আচ্ছা প্রথমে আসেন, আমরা আগে এটা দিয়ে দেখিয়ে দেই আমি, খুব ফাস্ট করছি। হ্যাঁ সবাই একটু সরি, সুন্দর লাগছে শাড়িতে, সুন্দর লাগছে, সুন্দর শাড়ি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওকে নাম্বার ওয়ান, আমরা এরকম একটা ইনার এবং সালোয়ার পিস পাচ্ছি, এটা নর্মালি একসাথেই থাকবে, এটা ইনার এবং সালোয়ারের কাপড় আছে, কোনো নর্মাল সুতি কাপড় না,
সেকেন্ড এটা খুলো, এটা ড্রেস খুলো। সেকেন্ড চলে আসেন ওড়নাতে, ওড়না হবে শিফনের ওড়না। শিফনের ওড়নাতে পুরোটাতে লখনৌই কাজ করা আছে, লখনৌই কাজের সাথে আপনার রোলেক্স এর কাজ করা। এই হচ্ছে আপনার লখনৌটা। হ্যাঁ, আমি খুব শর্ট, আমি খালি এক ঝলক দেখাই, হাত থেকে ফেলে দিব। এটা হচ্ছে সোজা সাইড, এটা ভিসকস এর মাঝে। এই দেখেন উল্টা সাইড, আমি আমার ভিডিওতে ভুলে উল্টা সাইড এর ফিনিশিং দেখাইনি। আপনি চিনতে পারবেন না কোনটা সোজা কোনটা উল্টা। আপু কোয়ান্টিটি কিন্তু নাই, পার কালার আমার দুই শোরুমে, আমি এটা চট্টগ্রামের শোরুমেও দিয়েছি। চট্টগ্রামের শোরুমে ইনশাল্লাহ 1 তারিখে ওপেনিং হবে, বাট আপু পাবেন কতটুকু আমি আর জানি না, কারণ আমি মাত্র 5 পিস করে চট্টগ্রামে দিতে পেরেছি। আমার উত্তরায় প্রায় 20 পিস ওখানেই শেষ। এটা পার কালার আপনারা ধরেন এখন আর 35 পিস করে আছে। যারা ওয়েবসাইটে অর্ডার দিবেন গ্যারান্টিড আপনারা আপনাদের মন মতো কালার পাবেন। অনলাইনেরও আজকে সবার অর্ডার কনফার্ম করব, কালকে গিয়ে অনলাইনের অর্ডার ক্যান্সেল হবে। মানে যে যারা ওয়েবসাইটে যা যা নিয়ে নিবে, যা থাকবে অনলাইনের মানুষ পাবে, দেন ক্যান্সেল। ঠিক আছে, এটা আমি আগেই জানিয়ে দিলাম। আমি জাস্ট আপনাদের একটু কাজটা দেখাই, আর যারা আছেন আপুকে ভিডিওতে একটা লাভ অথবা লাইক দিয়ে দিয়ে, সো দ্যাট আমি একটা উইনার নিতে পারি। ঠিক আছে, এই যে দেখেন ভিতরে কিন্তু এটা রোলেক্স সুতা, জাস্ট ফিনিশিং দেখেন। এটাই আবার আমরা গলায় কাজও দিয়েছি। ওকে, এটা আপনারা এই যে আমি দেখাই কি করবেন, আমার ফোন দিয়ে দেখাতে হবে, দাও সালোয়ারটা খুঁজে নিই। এই যে নাম্বার 1 কালার, হ্যাঁ অনেক সুন্দর মিষ্টি কালার, পুরো গলাতে আপনার একদম কাটচুপি কাটদানার কাজ করা। সরাই ফেলো, শুনেন এগুলো আপনারা এক কাজ করেন আমার পেজে গিয়ে, আমার তাড়াতাড়ি শাড়ি দেখায় যাইতে হবে। এ বেটা আজকে আমার লাইফ শেষ হইলে মনে হয় আমি ঝগড়া লাগাই দিব বেটার সাথে। পিছিয়ে নিয়ে চলে আসো তো, এই কালারটা পিছিয়ে নিয়ে চলে আসো, সময় কম আজকে। এই যে দেখেন আপুরা, এটা আমার লাইভ চলছে না, আপনারা লাইভ থেকে নিচে যাবেন। এই দেখেন আপুকে, আল্লাহ এত মানুষ অলরেডি দেখে ফেলছে এটা। দেখেন এখানে আমি সব কালার পরা আছি, জাস্ট ঠান্ডা মাথায় এটা একবার দেখে আপনি অর্ডার করবেন। ঠিক আছে, এটা না দেখে অর্ডার করলে কিন্তু বুঝবেন না যে হ্যাঁ কোন কালারে কেমন লাগে না লাগে। ওকে, এটা সুন্দর করে দেখে প্লেস ইওর অর্ডার। শুভ, আর 10 মিনিট পর, না না না, আর 5 মিনিট পর একটা উইনার নিবা লাইভ থেকে। দেখো যারা লিখতেছে যে আপু আপনাকে সুন্দর, মা আমাকে যারা কমপ্লিমেন্ট দিচ্ছে আজকে, হ্যাঁ বা শাড়ি সুন্দর, মানে সুন্দর কথা যারা লিখছে, যারা মন চায় উইনার নিয়ে নিও। এই যে এটা হচ্ছে, এটা আপনাদের অ্যাকোয়াটোন কালার, এটা নর্মাল কালার, লখনৌ ম্যাক্সিমাম টাইম ওগুলোতে থাকে। এই যে পুরো ওড়না, সালোয়ার, ইনার, হ্যাঁ সালোয়ার ইনার, এগুলো আপু মানে যারা 5,000 5,500 6,000 টাকা দিয়ে দিল্লি বুটিক্সের এগুলো কিনেন, আমি খালি একটা কথা বলবো, আপনারা আমার পেজ মঙ্গলবার এবং বৃহস্পতিবার, ঈদের পরে আমি 4 দিন লাইভে আসব, তখন আমি শিডিউল বদলিয়ে দিব, বাট ঈদের আগ পর্যন্ত মঙ্গল এবং বৃহস্পতিবার পেজ মিস দিবেন না। যারা অনেক দামি দামি ড্রেস পরেন, হ্যাঁ মানে তারা মানে ডেলিভারি ম্যানকে দাঁড়া করিয়ে রেখে দেখবেন কি জিনিস, যারা নিয়েছে তারা জানে। ফিনিশিং দেখেন আপু, আমি আগে আপনারা ফিনিশিং দেখেন, এই দেখেন উল্টা সাইড, এগুলো পাবেন না। হ্যাঁ গলায় যে দেখেন এই কাজটা কিন্তু আমরা বাংলাদেশে এনে করিয়েছি, যে গলার হ্যান্ডওয়ার্ক। আমি খুব সরি, হ্যাঁ আমি খুব জাস্ট বাজে ভাবে জাস্ট দেখায় যাচ্ছি, আমার এখানে ই শুরু হয়ে গেলে আমি আমার কথা কিছুই বুঝবেন না। এই যে এটার সাথে আপনারা এটা কেউ গিফট পাবেন না, এই আমদুত কালারটা, বিকজ লখনৌর এই কালারটা অনেক ফেমাস ইন্ডিয়াতে। মানে এটার সাথে একটা সাদা কালারের প্যান্ট পিস পরবেন, অ্যান্ড জাস্ট সি আপনাকে কি লাগবে। সাদা কালারের চিকেন কারি আছে না যাদের, আমাদের থেকে নিয়েছে, ওটা পরে ফেলবেন, ইউ উইল রক, মানে আপনাকে আর মানে বেস্ট। দেখেন সাইড টাইড পিকু করা, ভিসকস এর মাঝে। আমি লাস্টে একবার বলে দিচ্ছি, বাবু আছে তো, আচ্ছা হ্যাঁ সালোয়ারটা দাও, সালোয়ার ইনার, 4 পিস সালোয়ার ইনার, এটা ম্যাঙ্গো কালার, হ্যাঁ এটা ম্যাঙ্গো কালার। এগুলো অনেক অল্প, ওয়েবসাইটে যারা অর্ডার করবেন ইন্ডিয়ান প্রোডাক্ট, 2 দিনে ড্রেস আপনার হাতে, মানে আপনি নাচবেন এইটা হাতে পেয়ে, আপনি বলবেন আপু কি দামে কি পেলাম, কি দামে কি পেলাম। এই দেখেন এই কালারটা, এটা এটা কালারের নাম, এটা এটার নামটা কি একটু বলবেন আমাকে কেউ, এটার নামটা আমাকে একটু বলবেন কোনো, আপু আমার মুখে আসতেছে না। দেখেন এই কাজটা, এই যে টিয়া তো আরো ডার্ক হয়, আমিও জানি, বাট আমি আমি ওয়েবসাইটেও টিয়া দেখছি, বাট এটা টিয়া না, টিয়া তো অনেক ক্যাটক্যাটা ধরনের টিয়া হয়, মানে এটা কি লেমন না, আপনারা একটু বলে দেন না আপু, আমার মুখে আসতেছে না কালারের নামটা। ফিনিশিং দেখেন, এই দেখেন উল্টা সাইড, এগুলো কিন্তু এমনি সুতার কাজের কোনো লখনৌ না, একদম অরিজিনালি অথেন্টিক যে লখনৌ ড্রেসগুলো থাকে সেগুলো। হ্যাঁ আপনারা আমার দুপুর 2টার ভিডিও ঠান্ডা মাথায় দেখে অর্ডার দিয়ে, জাস্ট টেনে টেনে দেখবেন যে কোন কালারটা নিবেন, ওটা দেখে আপুকে অর্ডার দিয়ে দিবেন ওয়েবসাইটে।
অনলাইনে অর্ডার দিলে সম্পূর্ণ রিস্ক আপনার, আপনি বিল পাবেন ঠিকই, ড্রেস পেতেও পারেন নাও পেতে পারেন। লাভ লাইক কি হলো, নিব একটা লাভ লাইক থেকে উইনার, আসেন তো একটা লাভ লাইক থেকে উইনার নিতে বলি। দাঁড়ান আর একটা কালার আছে দেখিয়ে দেই, আর আমার শাড়িটা এখনই দেখাচ্ছি, চমৎকার ফ্যাব্রিক আমারটার। আমারটা কিন্তু ওই হাফ সিল্ক টাফ সিল্কের শাড়ি না, আমারটা যে কিন্তু ওই হাফ সিল্ক হবে। আচ্ছা আহারে কি করলাম কাজটা, কি করলাম কাজটা, ওই ফ্রিল তো দিয়ে আসছো না, ওই যে ওইটা যেটা আমি অফিসে দিয়ে আসতে বলছি, এই ফ্রিলটা তো আসার কথা অফিসে, আনোয়ার বলছে নাই না? রূপবতী মানুষরা এই কালারটা নিয়ে নিয়েন, এই কালার পরার মানে আমি আমার সাহস খুব কম হয়, আমার কাছে মনে হয় এটা পরলে আমাকে অনেক সাজুগুজু করতে হবে, এমনি ভাল সুন্দর লাগবে কম আমাকে, আমি ভয় পাই অনেক। হ্যাঁ আমি সাদা সাদা কালার অনেক ভয় পাই, সাদা পড়লে আমার মনে হয় অনেক সাজগুজ লাগে এরকম লাগে। এই দেখেন আপনারা জাস্ট লাকনাবি কাজগুলো দেখেন আপু, এগুলো না দেখেই জিনিস বোঝা যায়। আপনি দেখেন দো আপনার টেইলার কিন্তু এগুলো সেলাই করবে, বাট তাও ইন্ডিয়ান জিনিস পুরো সেলাই হয়ে আসা। আমার একটা ড্রেস ছিল গত 2 বছর আগেরই দেখে না, 9,500 টাকা না কত টাকা দিয়ে লাকনাবি ওয়ার্কের ড্রেস আমার কেনা ছিল, 9,500 না কত জানি, দিল্লি বুটিক্স এর, সরি টু সে আমার না আমার বোনের, বোনেরটাই আমি আমার বোনে চালাই দিলাম। হ্যাঁ ওটা আমার টিকটকে যারা আছে তারা দেখতে পাবে, আমার 2 বছর আগে ওটা টিকটক দেয়া আছে। সেম এইগুলো কাজ, এই যে এগুলো এগুলো আমি আমার ফ্যামিলির আমার কাজিনদের জন্য দিয়েছি, আমার বোন নিয়েছে। আপু নেক্সট লটে দাম নাকি বাড়বে? হ্যাঁ দাম বাড়বে নেক্সট লটে, মানে দাম নাকি বাড়বে? হ্যাঁ ঠিক আছে। আচ্ছা দেখেন এই যে আপুর পেজে যাবেন, এখন শাড়ি দেখাবো, ওই দেখেন উইনার চলে আসছে নাম, এই যে শাড়ি থেকে নিচে নামলেই আপনারা এইটা পাবেন ঠিক আছে, দুপুর 2টা। এটা ঠান্ডা মাথায় দেখে, হ্যাঁ এবার বাবুকে ডাকো, বাবু দামটা বলে দেই আর আপনাদেরকে সব শেষ করে দেই, বাবু চলে আসো, সেম ভাবে ধরো ঠিক আছে। উইনার কিন্তু পেয়ে গিয়েছি, এখন লাভ লাইক থেকে নিব উইনার। আপনার আগে লাভ লাইক সবাই ডান করেন ঠিক আছে, আগে সবাই লাভ লাইক ডান করেন, দেন নিয়ে দিচ্ছি উইনার। একটা কালার বাকি না, আরেকটা কালার আমাকে দিবে, ওই যে টিয়াটা ধরো। ওকে 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 ওকে, সেম আগের মতো ধরা হয়েছে না সব? হ্যাঁ আপু মাশাল্লাহ অনেক সুন্দর লাগছে আপু, খুব সুন্দর, থ্যাংক ইউ আপু, সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা এখন আমি আপনাদের একটা কথা বলে দিই, আপুরা যারাই এই মুহূর্তে আমার সাথে লাইভে যুক্ত আছেন, বাবু ঠিক মতো দাঁড়াইছো, কারণ দাঁড়াই থাকতে হবে কিন্তু বেশ কিছুক্ষণ, ফ্রি আরামে দাঁড়াইও। নাম্বার 1, যতগুলো আপু আমাদের আজকের এই লখনৌ ড্রেসটা নিতে পারবেন, এটা 4 পিসের একটা সেট, যেটা ইনার সালোয়ার একসাথে থাকবে, ফ্যাব্রিক হচ্ছে আপনার এই ইনার সালোয়ার মানে ইন্ডিয়ান, আমাদের দেশীয় কাপড় দিয়ে কিন্তু দেয়া না, আপনারা হাতে চেক করে নিয়ে, সিল্কি ধরনের একটা কটন ফ্যাব্রিক, ওড়না হচ্ছে আপনাদের পিওর। একটা কথা বলে দেই আপু, যে আপু পিওর পরেন না, আমি আবারও একটা কথা বলছি, ঈদের টাইম আপনার আম্মু যদি আপনাকে পিওর ওড়না না পড়তে দেয় আপু, এগুলো প্লিজ আপনাদের ব্যক্তিগত ব্যাপার, এগুলো নেয়ার পর কিন্তু আমাদেরকে বলা যাবে না আমার আম্মু আমাকে বকতেছে, আমার আম্মু আমাকে জানে মেরে ফেললো, আমার আম্মু আমাকে বাসায় থাকতে দিবে না, প্লিজ ড্রেসটা নিয়ে যান। হ্যাঁ ওড়না শিফন বলে, কেন আপনি তো জেনেই অর্ডার দিচ্ছেন, এইসব যারা করেন যেসব মানে এগুলো একটু টিনেজার মেয়েরাই করে, প্লিজ আগে মাকে দেখাবেন, আগে যাকে দেখানো তাকে দেখায় কনফার্ম হয়ে অর্ডার দিবেন, বিকজ এগুলো প্রোডাক্টে আমি কিন্তু এগুলো এক্সকিউজ শুনবো না, আমার প্রোডাক্টে আমি শুনি, কারণ আমার প্রোডাক্ট 1,000 পিস থাকে, এটা আমার 30 পিস, আপনাকে এখন আপনার আম্মু পরে কি বললো না বললো এগুলো আগে জানবেন, দেন একটা জায়গায় অর্ডার করবেন, আর আপনার বাসায় কি হচ্ছে সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার, সেটা অবশ্যই দেখার দায়িত্ব আমার না, এটা আমি এই জন্য আজকে লাইভে বলে দিলাম। আর সেকেন্ড হচ্ছে পুরো লখনৌ ড্রেসে বডি আছে 60 ইঞ্চি, লম্বা আছে 47 ইঞ্চেস, আর হচ্ছে কিছু বলার আছে না, আর কিছু বলার নাই, যতগুলো আপু এটা নিতে পারবেন, এগুলো তো 6,500-7,000 টাকা করে থাকে ইন্ডিয়ান গুলো, এটা আপনাদের জন্য শুধুমাত্র এগুলোর প্রাইস আসবে কত জানি 2,580 টাকা, মানে শোরুম থেকে তো ক্রেজি ভাবে মানুষ এগুলো নিয়ে গিয়েছে, 2,580 টাকায় আপনি এই ফিনিশিং এর এই কোয়ালিটির জিনিস পেলেন, 2,580 টাকা রেখে দাও। আচ্ছা আমি আরেকটা কথা বলি, যারা এই ধাঁচের ড্রেস পরেন, হ্যাঁ আমার যে আরেকটা পেজ ওপেন করা হয়েছে না, FD লাইফস্টাইল, যেটাই আপনারা মানে
25,000 থেকে 40,000 টাকা দামের শাড়ি, মানে অনেক লাক্সারি আইটেমস পাবেন ওই পেজে। আপনারা ইন্ডিয়ান আরো কিছু প্রোডাক্ট পাবেন, হ্যাঁ, যেগুলো ধরেন আমি এই পেজে দেখানোর সুযোগ সুবিধা পাই না, বা দেখা যায় কি এই পেজে আমি যা দেখাই এগুলোর প্রাইস অনেক কম। এইগুলো ড্রেস পরার কিন্তু কাস্টমারের ক্যাটাগরি আলাদা, আমি একটু বলে দিই। ধরেন যে যারা এই ড্রেসগুলো পরে তাদের কিন্তু প্যাটার্নই আলাদা। তাদের জন্য একটা সুখবর জানাই, আপনারা ঈদের পরে আমার কাছে অন্য কোনো ড্রেস না, আমার ওই পেজে কানেক্টেড থাকবেন, সপ্তাহে যদি দুটা করেও পান ওই পেজ, আর এই পেজে তো দুটা কনফার্ম পাবেন, তাহলে চারটা আপনি ইন্ডিয়ান ড্রেস এরকম। আজকের এটা তো তাও 2500, আমাদের তো নর্মালি সব ড্রেস ইন্ডিয়ান গুলো 1700 থেকে 2000 এর মধ্যে থাকে, তো আপনারা লাভবান হবেন। আমি ওই পেজের নামটা আমি একবার দেখিয়ে দিই, আপনারা লাইক দিয়ে রেখেন। এই যে এই পেজটা আপু FD লাইফস্টাইল, ঠিক আছে, যারা দামি দামি প্রোডাক্ট পরেন অনেক, বা এই পেজে আপনারা অনেক লাক্সারি কালেকশন পাবেন। এই পেজটাই আমার পুরো একদম মানে পশ লেভেল কাস্টমারদের জন্য থাকবে, হ্যাঁ, এই পেজটা FD লাইফস্টাইল। FD মানে ফ্যাশনেবল ড্রেসেস, এত বড় নাম লিখতে হবে না, শুধু FD লিখে লাইফস্টাইল লিখবেন, আপুর এই পেজটা চলে আসবে। আচ্ছা, এখন হচ্ছে গিয়ে আপু আপনাদেরকে জাস্ট চটজলদি শাড়িটা দেখিয়ে দেয়, শাড়িতে কি আছে না আছে, ঠিক আছে, ওয়েবসাইটে অর্ডার করতে হবে কিন্তু ওগুলো, আদারওয়াইজ ভাগে পাবেন না। লাভ লাইকটা একটু দেখি, লাভ লাইকের উইনারটা নিতে পারবো না কিনা, সবাই লাভ লাইক দিলে উইনার নিব, না না লাভ লাইক তো আমার এখানে কম দেখাচ্ছে, এখনো নিব না, হ্যাঁ লাভ লাইক তো অনেক কম দেখাচ্ছে, সবাই লাভ লাইক দেননি, তার মানে সবাই লাভ লাইক ডান করেননি, নো নো, তাহলে এখনো নিব না, আগে সবাই লাভ লাইক দেন, হবে না কিন্তু, হবে না কিন্তু, আগে সবাই লাভ লাইক দেন। এই আসিফ বাবুকে পাঠাই দিতে পারো, বাবুর আর কাজ নাই আমার এখানে। আচ্ছা এখন আসেন আমরা শাড়িটা দেখিয়ে দিই, আপু শাড়িটা কি, এটা কি ফ্যাব্রিক বলে, এটাকে নাম কি বলে, আমি তো তাই জানি না, আমি আপনাদেরকে জানাবো কি। আচ্ছা আসেন দেখাই, শাড়ি দেখাই না তো আপু ভুলে গেছি, মানে এগুলো আমার, আপনাদেরকে যদি আমি একবার ভিডিও দেখাই না আমার গোডাউনের, আপনারা বলবেন আপু এগুলো আপনার লাইভে বিক্রি করা লাগবে না, আমাদেরকে একদিন আপনার অফিসে হানা দিতে দেন, আমরা সব নিয়ে চলে যাব, মানে এত কিছু আমার কাছে আছে, মানুষ দেখে বুঝবেও না আমার কাছে এত কিছু আছে, আমার সব গোডাউনে রাখা, খালি মানে নিয়ে রেখে দেয়া। এত আয়সা হয়ে গেছি, এই যে দেখেন ঈদের পরে লাইভও কমাই গেছি, চারটা লাইভ, এই খুশিতে আমার এখনই ঘুম আসে না যে কবে ঈদের পর আসবে, কবে আমার সপ্তাহে 4 দিন লাইভ হবে, মানে আয় হায় হায় শেষ, আমি আমার শেষ সব, দিন দিন আয়সা হচ্ছি। আচ্ছা এখন আসেন আপু একটু খালি শাড়িটা বুঝিয়ে দেই, যতগুলো আপু এটা নিতে পারবেন, এটার ফ্যাব্রিকটা হচ্ছে কি আপু, দিস ইজ নট হাফ সিল্ক, মানে আছে না যে অনেক আপু মনে করেন আপু লাভ লাইক ডান, আচ্ছা এটা লিখতে হবে না আপনি, আমার এটা লিখতে হবে না, ইটস ওকে ফাইন। যতগুলো আপু আছেন, অনেক সময় হাফ সিল্কের শাড়ি দেখাই না, বলি যে হ্যাঁ আপু এটা হাফ সিল্ক, বাট এটা হচ্ছে মানে এই দেখেন কি যে সুন্দর করে কুচি পরে যায়, মানে আপু অনেক শাড়ি আছে না পিচ্ছল, মানে একটু পিছলা পিছলা শাড়ি, এটা কিন্তু ওই রকম, হ্যাঁ একটা সিল্কের মতো, কেমন জানি হাফ সিল্ক তো জীবন নেও না, মাল্লাইটার নাম কি, মানে এটার টেক্সচারটা সিল্কি সিল্কি, আপনি যেভাবে এটার কুচিগুলো দিবেন সুন্দর করে কুচিগুলো হয়ে যাবে, ইভেন আছে না অনেক শাড়ি কুচি পরে না সুন্দর করে, এটা কিন্তু মানে ঠাস করে কুচি পরে যায়, মানে আপনার কারো হেল্পও লাগবে না, এই শাড়িটা এমন আছে, অনেক সুন্দর কালেকশন। আর থ্যাংক ইউ আপু উইনার নিয়ে নিয়েছে, এখন আপনারা যদি চান আমাকে কিছু বলার থাকলে এমনি লিখতে পারেন, কোনো কোশ্চেন করার থাকলে, উইনার নেওয়া ডান, মানে কমেন্ট থেকে উইনার নিয়ে নিয়েছি। আপু তোমাকে অসাধারণ লাগছে, থ্যাংক ইউ আপি, আমার শাড়িটা চমৎকার সুন্দর, তাহলে ম্যাটেরিয়াল তো বুঝেছেন, হ্যাঁ ম্যাটেরিয়াল হচ্ছে কেমন যেন সিল্কি সিল্কি একটা জিনিস গেল, এখন শুধু একটু ডিজাইনটা দেখেন, দেন আপুর দেখানো শেষ। আচ্ছা টেইলার যখন ব্লাউজ বানাবে তখন টেইলার ভাইকে বলবেন জাস্ট এখানে একটা সেলাই দিয়ে দিতে, একটা মুড়ি দিয়ে দিতে এই পোর্শনে, ঠিক আছে। নাম্বার ওয়ান এটা হবে আপু আপনাদের আঁচলটা, অনেক সুন্দর আঁচল, একটা কথা বলি একটু শ্বাস নেই, আচ্ছা এখন শুনেন, শাড়ির মধ্যে যদি এত বড় বড় ফুল থাকে আমার সেটা ভাল লাগে না, আপনারাই দেখেন, আমি জানি না এক একজনের টেস্ট এক এক রকম, ধরেন এই পুরা শাড়িতে এরকম ফুল দেখেন তো কেমন লাগতেছে, আমার কাছে না সব সময় এইরকম এলিগেন্ট শাড়ি ভালো লাগে, আপনি একটা ছবিও তুলবেন আপু আপনি দেখবেন কি আপনাকে অসাধারণ লাগতেছে, জাস্ট সি এই যে পাড়ের এখানে সুন্দর করে এক একটা ফুল গেল সব কিছু অনেক সুন্দর, তো এই জন্য আমি আমার শাড়িটা তো আমার অনেক আগের করানো, আঁচলে আমার অনেক সুন্দর সুন্দর এখানে ফ্লাওয়ার করানো আছে, এই শাড়ি কিন্তু রিপিট আসলে দাম বাড়বে, কারণ এটা আমার অনেক আগের শাড়ি, তো এই জন্য প্রোডাকশন, এই
আমার ছেলে বলেছে, শুনেছেন একটু আগে যে এটা করালে দাম বাড়বে, করানোর আর প্রশ্নই আসে না, আমি আপনাদেরকে আমার আগের দাম ধরেই দিব, কোন রিপিট টিপিট আসবে না, ঈদের আগে এগুলো সম্ভব না। এবার জাস্ট শাড়িটায় কি আছে সেটা বুঝে নেন। শাড়ির বডির কালারটা হচ্ছে আপু একটু চারকোল ব্ল্যাক, হ্যাঁ একটু বডিটা দেখে নেন, পরে বলবেন আপু আমি তো বুঝি নাই। এখানে দেখতে পাচ্ছেন অনেক ছোপ ছোপ কেমন কেমন জিনিস করা আছে দেখা যাচ্ছে কি, যেমন এখানে দেখেন ইয়েলো কালারের ফ্লাওয়ার করা, এই যে আবার এই জায়গাতে এসে এইরকম একটা ফুল, আল্লাহ এই জায়গাটাও তো কি সুন্দর, হ্যাঁ দেন আবার পুরোটাই যে এরকম এরকম গেল। আমি একবার শাড়িটার ঝপুরাটা দেখাই দিই, এই যে দেখেন পুরো শাড়িটাই এভাবে করে সুন্দর করে করা আছে। ওকে আমার দেখানো শেষ, এবার আমরা প্রাইসিং এ চলে যাই, দেন আমার লাইভ শেষ, আজকে খুব তাড়াহুড়া করে লাইভ হলো। হ্যাঁ আচ্ছা, ব্লাউজ পিসটা আসবে আপনাদের শাড়ির শেষ থেকে, লাস্ট পোর্শন থেকে, এটা নিচে ইনার দিয়ে বানাবেন, ঠিক আছে? আমি যেমন একটা ব্ল্যাক ইনার দিয়েছি, আমি হাতে কোনো ইনার দেইনি, বডিতে অবশ্যই ইনার লাগবে। বেস্ট কালেকশন, শাড়িটা জাস্ট ওয়া, অনেক সুন্দর। আপু এটা কি সিল্কের শাড়ি? হ্যাঁ আপু সিল্ক, বাট ওই সিল্ক না, মানে একটা সিল্ক আছে না যে আপনার ওই কি সিল্ক জানি বলে, এটা নাম ভুলে গেছি ফ্যাব্রিকের আপু, মানে এটা কিভাবে বুঝাবো, হাফ সিল্ক টাফ সিল্ক তো, ওই যে হাফ সিল্ক আছে না মানে কম প্রাইসের যে হাফ সিল্ক হয়, হাফ সিল্ক না আপু, কেমন জানি একটু জর্জেটিশ জর্জেটিশ সিল্ক সিল্ক কিরকম কিরকম জানি একটা ফ্যাব্রিক। আমার ভাই মাফ করে দেন, আমি মুখে বুঝাই দিছি কি ধরনের ফ্যাব্রিক, হ্যাঁ মানে অনেক হাই কোয়ালিটি ফ্যাব্রিক, এটা কোনো নর্মাল সুতি টুতি শাড়িই না। এখান থেকে ব্লাউজটা আসবে শাড়ির শেষ মাথা থেকে। এখন আসেন প্রাইসিং, যে আপু এটা কত দামে পাবো না পাবো, ছবি তুলে ফেলেন, আমার শাড়ির ছবি টবি কিচ্ছু তোলা নাই, ওয়েবসাইটে দিচ্ছি শাড়িটা, দাঁড়ান লাইভ শেষ করে এই নেন, যারা এইভাবে করে একটা ছবি নিয়ে ফেলেন। আমার আর 2 মিনিটে লাইভ শেষ, সুন্দর ফুল বাগান, হ্যাঁ সুন্দর ফুল বানু এদিক দিয়ে এদিক দিয়ে অনেক নাইস, হ্যাঁ এই 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 শেষ। ওকে এখন আমরা একটা লাভ লাইক থেকে উইনার নিয়ে নেই, আপনারা যারা লাভ লাইক দিয়েছেন তারা কেন বৃথা যাবেন, আমার লাইভ আজকে শেষ, এখন শুধু এটার দাম বলবো, দেন খালাস আমি আজকে আর কিছু রিপিট টিপিট দেখাইলাম না ভাই, কালকে দেখাবো। এখন একটা উইনার নিব না, ও উইনার তো আমি নিব না, শুভ নিবে, এখন আর দেখবো না আপনারা লাভ লাইক দিলেন না কিনা, এমনি পাবেন, যে এখন লাভ লাইক থেকে যাকে উইনার নিব তার জন্য শাড়ির দাম 50% মাইনাস, হ্যাঁ এখন যাকে উইনার নিব তার জন্য পুরো দাম 50% মাইনাস। একটুখানি আপুকে হাই হ্যালো লাভ লাইক দিয়ে অ্যাক্টিভ থেকেন, মানে এটা এমনি উইনার তো নিয়ে নিয়েছি, যারা এমনি আমাকে ভালোবাসেন একটু হাই হ্যালো লিখে দিয়েন। শুভ একটা লাভ লাইক থেকে উইনার নাও তো, যাকে উইনার নিবা শাড়ি 50% কমে কিনতে পারবে যদি অর্ডার করে। আচ্ছা যাকে এখন উইনার নিব 50% কমে অর্ডার দিতে পারবেন শাড়িটা। ওকে আচ্ছা শাড়িটা এখন কিভাবে ধরে দেই, না এভাবে না না এভাবে ধরি, হ্যাঁ আল্লাহ আমি তো ভেবেছিলাম আমি মনে আজকে এখন লাইভ করতে পারবো না, আমার এটার পর এখন বের হতে হবে, কুরিয়ারে মিটিং আছে, কুরিয়ারে মিটিং শেষ করে আরেকটা জায়গায় মিটিং আছে, দেন আজকে আবার চট্টগ্রামের উদ্দেশ্যে আমাদের আবারও গাড়ি ছাড়া হচ্ছে মালের, হ্যাঁ শোরুমের কাজ শেষ হবে নাকি না জানি না, আমার চট্টগ্রামের শোরুমের কাজ শেষ না হইলেও ওই মানে কাজ হওয়া শোরুমে আমি 1 তারিখে উদ্বোধন করে দেবো, বাকিটা যা আছে কপালে, অনেক গিফট টিফট থাকবে কিন্তু, হ্যাঁ বাই ওয়ান গেট ওয়ানে ওনা থাকবে, মানে অনেক কিছু থাকবে, অনেক কিছু ইনশাল্লাহ ইনশাল্লাহ, আপনারা খালি চট্টগ্রামবাসী খুব টিমের বসে থাকেন, ঠিক আছে শুনেন, যদি শোরুমের কাজ শেষ নাও হয়, হালকা পাতলা বাকিও থাকে, তাও 1 তারিখে ওপেনিং করে দিব, তারপরের কাজ আপনারা যাওয়ার পর রাতে করবো, ঠিক আছে আমার সাথে এটা নিয়ে যুদ্ধ চলছে, আমাকে কালকে বলে শোরুম 8 তারিখে ওপেন করতে, আমি বলি আমার মাথা খারাপ, আমার এত টাকা ভাড়া এতগুলা ইনকাম আমি কেমনে কি, মানে আপু আমার তো শোরুমে আমি আবার তো জানেন আমার যদি শোরুমে আমি প্রফিট করতে পারতাম আমি আমার আমার আজকে 10 বছরের পেজ, মানে আমি অনেকগুলো শোরুম ব্যবসায়ী হতাম, ওই শোরুম টোরুম দিতাম, বাট আমার তো দেখেনি অনলাইনে যে প্রোডাক্ট গুলো মানুষ রিটার্ন করে, যে ড্রেস 1 পিস ওগুলো আমি লসে দেই, আমার বানানো ড্রেস আমি লসে দেই, মানুষ বলবে যে কেন আপনি, মানে আমি এমন দাম ধরে দেই মানে যা তা, আমার পরে থাকার থেকে ভালো আমার 500 টাকা আসলে আসুক, আরেকজনের ওটা ইউজে হোক, তা আমি আমার শোরুম না চালাই এভাবে, তো এই জন্য না আমি 8 দিন ই হবে আমি হিসাবে বলছি আমি তো পুরো লসে পড়ে যাবো,
আমি যা আছে কপালে 1 তারিখে ওপেন করে দাও ভাই আমারে শোরুম তোমরা রাতে কাজ কইরো শোরুমের যা যা আছে আমার কাস্টমাররা অনেক ভালো কিছু বলবে না তার আরো বলবে আপনি ওপেন করেন 1 তারিখ কোনো সমস্যা নাই শোরুম ভাঙাচোরা থাকলেও এখন আইসা আগে প্রোডাক্ট নিয়ে যাব আচ্ছা এখন আসেন আইসে 1 তারিখে ইনশাআল্লাহ চট্টগ্রামের ওপেনিং আছে হ্যাঁ কোথায় কি আমি সব জানিয়ে দেব আগামী শনিবারে ডিটেইলসে ইনশাআল্লাহ এখন আমরা শাড়ির প্রাইসিংটা করে আজকের মতো শেষ করে দেই লাইভ সো বিসমিল্লাহ যারা যারাই আছেন একটা আপুকে ভিডিওতে লাভ লাইক দিয়ে দিন আর প্রথম উইনার নামটা বলে দেই যে 300 টাকায় গিফট পেয়েছেন তার নাম হচ্ছে ইশরাত জাহান মারিয়া আপু কনগ্রাচুলেশনস আপনি হচ্ছে আজকে লখনউ ড্রেস আমার পরা মানে আমি যেটা মেক করেছি সেটা একটা 300 টাকা বিলে পাবেন ইশরাত জাহান মারিয়া একটু এখনি আমাদেরকে ইনবক্সে নক দিবেন অথবা আমাদের ছেলে অলরেডি নক দিয়েছে আর লাভ লাইক থেকে এখন যে হবেন এই শাড়ি আরো 50% এ পাবেন আচ্ছা দাঁড়ান শাড়িতে তো কিছু বলার নাই আমি খালি শাড়ির দামটা দেখে নেই কত অনেক কমে পাচ্ছেন আমাকে এই জন্য আচ্ছা আসেন যতগুলো আপু আজকে আমাদের এই শাড়িটা নিতে পারবেন হ্যাঁ এটা শাড়ির ব্লাউজ পিস আছে ও আল্লাহ সো সরি এই যে ব্লাউজটা দেখেন মানে আপনার যেই জায়গাটা পছন্দ আপনি আপনার টেইলারকে বলবেন সেই জায়গাটা আপনার ওই পার্টে ফেলতে আমার যেমন ফুল পছন্দ আমার ফুল আমি বলেছিলাম যাই করেন ভাই আমাকে ফ্লাওয়ারটা স্লিভসে দিয়ে সে স্লিভসে এখন আপনার পার্সোনাল কোনো পছন্দ থাকলে আপনি আপনার টেইলারকে ওই শাড়ির লাস্ট এন্ড থেকে বলে দিয়েন যে আপনাকে কিভাবে ব্লাউজটা দিবে আমি সো সরি আমি ব্লাউজটা যে আমারটা দেখাবো আমি টোটালি ভুলে গিয়েছিলাম সো ব্লাউজটা এভাবে আমি আমার মতো করে ফুল যেখানে চাই সেখানে আমার টেইলারকে বলে দিয়েছি সে ওভাবে আমাকে মেক করে দিয়েছে এখন আসেন লাস্টলি আপু এটার ফ্যাব্রিকটা কি এটা কিন্তু কোনো নরমাল হাফ সিল্কের শাড়ি না আছে না যে নরমাল হাফ সিল্কের শাড়ি থাকে সেটা না এই শাড়িগুলো আপনার মিনিমাম আমি অনলাইনের কথা বলছি অফলাইনে না যাই হ্যাঁ 1600 থেকে 1800 1900 রেঞ্জে এই ডিজিটালের এগুলো কিন্তু পাওয়া যায় 1600 1800 1900 টাকার মধ্যে আজকে আপনি যে প্রাইসে পাবেন এটাই আমি আপনাকে এই শাড়ি প্রথম কথা রিপিট এনে দিতে পারবো না রিস্টক না আর যদি বলেন যে না আপু এমনই একটা দাম দেন যেন পরের বার তাইলে আমার অন লাইফ দাম বাড়াই বলতে হবে বাট আমি চাচ্ছি না কারণ আমার কাছে যতটুকু আছে সেইটুক তো আমি অনেক আগে কম প্রাইসে করিয়েছি তো হুদা তো আপনাদের থেকে আমার এখন থেকে বেশি নিয়ে লাভ নেই বাই চান্স ঈদের পরে মানে এই প্রাইসটা হবে না মাথায় রেখেন এটার ফ্যাব্রিকটা হচ্ছে সিল্কের মতো একটা ফ্যাব্রিক মানে জর্জেটের টেক্সচার সুন্দর করে কুচি করবে ফুলে থাকার শাড়ি না ফুলে থাকার শাড়ি না এই যে খালি আমার এই জায়গাটা দেখেন দেখেন আমি এভাবে ধরতেছি পুরাটা এরকম হয়ে যাচ্ছে না এটা ওই ওইরকম ফুলে থাকবে এই ধাঁচের কিছু না এখন এটা আজকে যতগুলো আপু নিবেন এটা তো ফুল ডিজিটাল প্রিন্টের জিনিস কোনো পর্শিয়ান হাবিজাবি কিচ্ছু না সবার জন্য এই শাড়ির প্রাইস আসবে শুধুমাত্র নট ইভেন 1480 টাকা একটা ডিজিটালের শাড়ি নট ইভেন 1380 টাকা মাত্র 1280 টাকা এই জিনিস 1280 টাকায় পরবর্তীতে পাবেন না বি ভেরি কেয়ারফুল আপু আমার আমার আন্না হলে দাম অনলাইন আর একটু বাড়াই দিতে হইতো এটা 1280 টাকা যারা নেবেন ইনস্ট্যান্ট দুই দিনের জিনিস আপনার হাতে জাস্ট টু ডেজ এ ওয়েবসাইটে অর্ডার করলে হচ্ছে আপনার কোনো ডেলিভারিতে সরি রিপ্লাই এর সমস্যা হবে না যে 5 ঘন্টা 7 ঘন্টা 8 ঘন্টা হইছে রিপ্লাই পাই না ও আরেকটা কথা যেহেতু ঈদের টাইম আপু এটা আছে থাকলে নিব কথা বলেন কেউ কোনো কথার অ্যানসারই পাবেন না জাস্ট যারা যেটা নিবে সেটা ছবি অ্যাড্রেস ফোন নাম্বার দিচ্ছে তারাই বিল পাবে ছবি অ্যাড্রেস ফোন নাম্বার যদি না দিয়ে আপু আসেন খাইছেন ভালো আছেন এখন আমাদের এগুলো আলাপ করার সময় একদমই নেই এখন আমরা লাভ লাইকের উইনারটা দেখি দেখে আমাদের লাইভ আজকের জন্য কি বলেন আজকের জন্য শেষ দেখি কোন আপু এটা আরো 50% কমে নিতে পারছে 1280 টাকা মানে চমৎকার একটা শাড়ি এরকম শাড়ি সবসময় পাওয়া যায় না আপু যাদের আমার সাথে রুচিতে মিলবে এরা কেউ এই শাড়ি বাদ দিবে না মানে কোনো আপু বাদ দিবে না জাস্ট সি অনেক স্মার্ট অনেক স্মার্ট ওকে আমি এখন লাভ লাইকের উইনারটা বলে দিই আমার 3:30টার মধ্যে লাইভ শেষ আলহামদুলিল্লাহ এখন আচ্ছা কনগ্রাচুলেশনস আপু আপনার নাম হচ্ছে নাহিদ ফাতেমা রূপা আপনার তো ঈদ লেগে গেল আপনার মনে তিনটা সুন্দর সুন্দর রাজকন্যা আছে হ্যাঁ তিনটা মেয়ের ছবি দেয়া প্রোফাইলে নাহিদ ফাতেমা রূপা আপু মানে কনগ্রাচুলেশনস ডিয়ার আপনার এই শাড়ি কিনলে আরো 50% টাকা মাইনাস শুধু একটা লাভ লাইক দিয়ে দেখেন মানে কিসমত হ্যাঁ কতগুলো মানুষের মাঝে আপনি কি পরিমাণ লাকি চিন্তা করেন সো আপু কনগ্রাচুলেশনস ঠিক আছে আল্লাহ আমি আজকে 15 মিনিটের লাইভ করছি কিছু করার নাই হ্যাঁ এখানে আসলে মিলাদ হবে তো সেই জন্য আপু যতটা তাড়াতাড়ি সম্ভব শেষ করে দিলাম সবাই ভালো থাকেন সুস্থ থাকেন ইনশাল্লাহ আপনাদের সাথে আমার কালকে দেখা হবে ঈদ কালেকশন নিয়ে ঈদের একটা ঘাড়ারা নিয়ে বউ ড্রেস লাস্ট কালকের লাইভ যাবে দেন আমাদের গুলো শেষ সো আল্লাহ চাইলে কালকে দেখা হবে
আজকের জন্য এতটুকুন, খোদা হাফেজ, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, ইনশাল্লাহ কালকে দেখা হবে, খোদা হাফেজ।